মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বারাণসী। গতকালকে আমরা বারাণসী এই হোটেল সত্তার এটাতে নাইট স্টে করেছি। এটা একদম এই NH-19 বা NH-2 এর ধারে এই এই রাস্তা, আর এখানে এই এদের হোটেল, আর এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এই আমাদের গোল্ডে এখানে। আর আরেকটা ভালো দিক হচ্ছে এখানে হোটেল থেকে সমস্ত গাড়ি ওয়াশ করিয়ে দিচ্ছে, ওই এটা খুব ভালো লাগলো, মানে গাড়ি খুব নোংরা হয়েছিল। আর এদের একটু কস্টলি, মানে এদের অ্যাকচুয়াল 2500-3500 থেকে শুরু, তো আমরা ওই 2200 বার্গেনিং করে ওটা 2200-তে ছিলাম। খুব ভালো, একদম VIP হোটেল, লাক্সারি। তো আজকে আমরা এখান থেকে জার্নি শুরু করব একদম বাড়ি কলকাতা। আর চলুন আমাদের সাথে। আমাদের হয়ে গেছে সকালে, একদম আমরা সব রেডি। আর এদের ওই উপরে রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর সাজানো, লিফট রয়েছে, সমস্ত কিছু। ভাইয়া কা নাম কে হ্যায়? আচ্ছা, এ হোটেল যে হয় সৎকার, একদম ভাই ওকে ভাই NH-19। আচ্ছা, আর আপনার বুকিং সিস্টেম কা? অনলাইন ভি হো সকতা হ্যায়, অনলাইন মে হো সকতা হ্যায়, আর ফোন করকে ভি হো সকতা হ্যায়, আর ইয়াহ পে আকে ভি হো সকতা হ্যায়, জেসে হাম লোগ কিয়া হ্যায়। আর ইধার রেস্টুরেন্ট ভি হ্যায়, খানা রুম সার্ভিস ভি রাতা হ্যায়। আচ্ছা, বহুত আচ্ছা লাগা, আপনার সার্ভিস হাম লোগ কো ভি বহুত আচ্ছা লাগা, মেরা জো ফ্রেন্ড লোগ আয়েগা জি জি ও লোগ ভি আ সকতা হ্যায়। আর আপনার চেক আউট টাইম 11 না? জি, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ফের মিলতে হয়। এখন টাইম হয়েছে 7:32, আর আমাদের এদিকে গুগল ম্যাপ দেখাচ্ছে এই বারাণসী থেকে কলকাতা প্রায় 683 কিলোমিটার, 14 ঘন্টা 37 মিনিট লাগবে। এখন দেখি আমাদের কতক্ষণ লাগে। আজকে আমরা বাড়ি ফিরছি, কলকাতা টু কাশ্মীর মিশন ছিল আমাদের, মিশন কাশ্মীর, সেটা সফল করে এবার আমরা আজকে বাড়ি ফেরার পথে। চলুন আমাদের সাথে। আমাদের জার্নি স্টার্ট করলাম, এখান থেকে আমরা ওই রাস্তার ওপাশটা ক্রস করব, পরে ওই লেনটা ধরব। NH-19 উঠে পড়েছি আমরা, আর কোনো চিন্তা নেই, সকালবেলা সানরাইজ হয়ে গেছে, আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি আজকে কলকাতার উদ্দেশ্যে। সকালে কোনো ব্রেকফাস্ট এখনো পর্যন্ত আমরা করিনি, কারণ আজকে লম্বা জার্নি, আমরা রাস্তাতেই করে নেব। এই রাস্তায় প্রচুর ডাইভারশন আছে, সেজন্য একটু সময় বেশি লাগবে। এই এখনই ডাইভারশন শুরু হয়ে গেছে অলরেডি। বাঁদিকে কি দেখাচ্ছে দেখো, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, শঙ্করমোহন টেম্পল, সামনেই কিছুটা যাওয়ার পরে মা গঙ্গা আসবে। মা গঙ্গাকে প্রণাম করে আমরা আমাদের জার্নি শুরু করব, যাতে আমরা ভালোভাবে আমাদের বাড়িতে পৌঁছাতে পারি। ডান দিকে রয়েছে একটা ম্যাক্সওয়েল হসপিটাল। এই বারাণসী ছেড়ে আমাদের প্রথম টোল এটা। আর আজকের দিনেরও আমাদের ফার্স্ট টোল এটা। এই গঙ্গা নদী আসছে তো, লেফট সাইড দিয়ে যাই তাহলে ভালো দেখতে পাবো। আমরা মা গঙ্গার উপর দিয়ে ব্রিজ দিয়ে যাচ্ছি, জয় মা গঙ্গা। লেফট সাইডেই সব গঙ্গার ঘাটে প্রচুর মন্দির রয়েছে, কিন্তু এতটাই কুয়াশা সকালবেলা। বিশ্বনাথের মন্দির, শিব মন্দির, কিন্তু এতটাই কুয়াশা ভালো বোঝা যাচ্ছে না। সোজা কলকাতা
লেফট সাইডে রামনগর, রাইট সাইডে মির্জাপুর। এখানে স্পিড লিমিট আছে 40। আমরা আজকে জার্নি শুরু করলাম বারাণসী থেকে, সামনে আসবে বিহার, ইউপি ছেড়ে আমরা বিহারে ঢুকব, তারপর বিহারে একে একে আসবে কি কুদ্রা, সাসারাম, ঔরঙ্গাবাদ, তারপর আসবে চৌপারণের সেই বিখ্যাত জঙ্গল, তারপর বারহি, তারপর ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গলে, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর হয়ে একদম আমাদের ডেস্টিনেশন কলকাতা। সকালবেলা কুয়াশা মাখা রাস্তা, NH-19 বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা NH-2, সেই ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সেই রাস্তা দিয়ে আমরা আজকে বারাণসী থেকে কলকাতা বাড়ি ফিরছি। মিশন কাশ্মীর ট্যুর আমরা সফল করে আজকে অবশেষে বাড়ি ফেরার পথে। তো আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে। প্রতিটি ভিডিওই এপিসোড করা আছে পরপর, তাতে রাস্তার ইনফরমেশন, হোটেল রিভিউ শেয়ার করেছি, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে হাই রোডে হেল্প নাম্বার দেওয়া রয়েছে 1033, কোনো সমস্যা হলে ওখানে ফোন করে সাহায্য পাওয়া যাবে। আমরা ইউপি ছেড়ে মনে হচ্ছে বিহারে ঢুকে গেছি, আর বিহারে সব বাইকে ট্রাভেলস করছে, কারোর কোনো হেলমেট নেই, প্রচুর ডাইভার্সন। বিহারের রাস্তায় ঢুকেছি আমরা, যদি NH-19 আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই শুরু হয়েছে ডাইভার্সন, ইউপি অবধি পুরোটাই যা ডাইভার্সন, গঙ্গা নদী বেরোনোর পর থেকে তার রাস্তা ভালো। সামনে একটা টোল আসছে বিহারে এন্ট্রি করার পর টোল, আমরা সকালে ফার্স্ট গঙ্গা নদীর আগে ইউপিতে ফার্স্ট টোল দিয়েছিলাম বারাণসীতে, এবার বিহারে ঢোকার পর গভর্নমেন্ট অফ বিহার। এই যে মোহানিয়া, ও আচ্ছা এই জায়গার নাম হচ্ছে মোহানিয়া, মোহানিয়া টোল প্লাজা। ওয়েলকাম টু ইন্টিগ্রেটেড চেক পোস্ট মোহানিয়া। মোহানিয়াতে বিহারের চেকপোস্ট ছিল, পুলিশ সাহেব কিছু বললো না, আমাদের ওয়েস্ট বেঙ্গল গাড়ি দেখে ছেড়ে দিল। এখানটা একটা লরি উল্টে গেছে, যার জন্যই এখানটা এরকম জ্যাম পুরো রাস্তার উপরে। আবার এমনি ডাইভার্সনের কাজ হচ্ছে, তার মধ্যে রাস্তায় লরি উল্টে যাওয়াতে এই জায়গাটা প্রচণ্ড জ্যাম ছিল। NH-19 পুরো কাজ হচ্ছে, সমস্ত ওই ফ্লাইওভার ওভারব্রিজের জন্য কনস্ট্রাকশন চলছে। লেফট সাইডে চলে যাচ্ছে পাটনা, আর সোজা যাব ঔরঙ্গাবাদ। ও কি লেফট রাইট ভুলে গেছে কোনটাকে বলে, ওর রাইট কে লেফট বলে, লেফট রাইট। বিহারে লেফট সাইড দিয়ে ট্রেন যাচ্ছে আমাদের,
লেফট সাইডে আমরা বিহারের কুদরা স্টেশন পার করছি, পরে আসবে সাসারাম, রাইট সাইডে কুদরা থানা। সেটা আজকের দিনে আমাদের হাট টোল, সাসারাম টোল প্লাজা। সাসারাম টোল প্লাজা পেরিয়ে আমরা সাসারামের দিকে এগোচ্ছি, এরপরে আসবে বিহারের ঔরঙ্গাবাদ, তারপরে আমরা ঝাড়খণ্ড স্টেটে ঢুকব। এই সাসারামের দু সাইডে বেশ ধান জমি হয়ে রয়েছে প্রচুর, গ্রিনারি যেমন, ডান দিকে রয়েছে হোটেল কি জানা। সাসারামে হুন্ডার সার্ভিস সেন্টার রয়েছে, এখান থেকে রাস্তার ভিউটা খুব সুন্দর। ওখানে একটা মন্দিরও দেখা যাচ্ছে একদম পাহাড়ের টপে। এখন টাইম হয়েছে 10:10, আর আমরা রয়েছে এই মুহূর্তে হাইওয়ে ইন 24 হোটেল, এটা একদম এই NH19/NH2 এর সামনেই। আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নেব। এই হাইওয়ে 24 হোটেল, এটা হচ্ছে কোটা NH2, মা তারাচণ্ডী হাইওয়ে রোড, সাসারাম, সাসারামের মধ্যে পড়ছে। আর এদের যেটা সুবিধে হচ্ছে, এখানে এসি রুম রয়েছে, এসি নন এসি রুম পাওয়া যাবে। আমরা বারাণসী থেকে সকাল 7:30 স্টার্ট করেছিলাম জার্নি আজকে, তো এখন তো 10:10 বাজে, মোটামুটি কিছুটা রাস্তা আমরা এসেছি। আজকে জার্নি অনেক লম্বা, কলকাতা প্রায় 650 কিলোমিটার আমাদের বাড়ি। আমরা যে মিশন কাশ্মীর ট্যুর করে এই ফিরছি, খুব ভালো লাগছে। আর আমাদের মিশন কাশ্মীর সফল হওয়ার পেছনে সব থেকে যার হাত রয়েছে, যে আমাদের গোল্ডি আজকে আমরা এত বড় ট্যুর করতে পেরেছি। আর এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেলার অরূপ ফ্যামিলি ব্লগ, আর আমরা এই ফেসবুকে লং ড্রাইভের সাথেও যুক্ত রয়েছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও দেখতে পাবেন। ভাই হোটেল ইহা পে 24 আওয়ার্স খোলা হয় তো, মানে রাত কো 2 বাজে 3 বাজে ফির ভি মিলেগা? আচ্ছা, আর ও এসি রুম ওয়ালা কিতনা করকে? 1500। পেছনে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে চা খাওয়া। এই NH19 ধারে আমাদের ফেসবুকে লং ড্রাইভ গ্রুপের কয়েকজন বন্ধুরা বলেছিলেন যে এই গ্র্যান্ড ডাইটেন এই হ্যাচব্যাক গাড়ি নিয়ে কাশ্মীর, মানে একটা মজা করা নাকি, যে এটা কখনো হতে পারে না, সম্ভব না। কিন্তু আর বাকি বেশিরভাগ বন্ধুরাই আমাকে উৎসাহ দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমার ট্যুর সাকসেসফুলি করে এসেছি। হুন্ডাই কোম্পানিও খুব ভালো লাগলো, হুন্ডাই গ্র্যান্ড আই10 খুব ভালো পারফরমেন্স করেছে, মানে এত লং ট্যুর কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এখানে 4 পকোড়া নিয়ে নিচ্ছি আমরা গাড়িতে। আমাদের এখানে ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আবার আমরা বেরিয়ে পড়েছি, এবারে আমরা ঔরঙ্গাবাদ হয়ে তারপর ঝাড়খণ্ডের দিকে ঢুকব। সাসারামের দু সাইডে খুব সুন্দর ভিউ, রাস্তার দুপাশে ছোট ছোট টিলা মতো রয়েছে। এখান থেকে দেখাচ্ছে ঔরঙ্গাবাদ 41, গয়া 134। ঔরঙ্গাবাদের পরে, হ্যাঁ সাসারামের পরে। ও সেই মন্দিরটা গো, ওই যে ডান দিকে যে একটা খুব সুন্দর মন্দির, যাওয়ার সময় এগুলো পড়েছিল সব, এই পাহাড়গুলো সব পড়েছিল। আমরা তাহলে এইটা দিয়ে ওই পাশটা দিয়ে গেছিলাম না? হ্যাঁ, ওই সমৃদ্ধি রিসোর্ট বললো, ওটা দেখো তো 500 মিটার বলেছে।
দিকে একটা মন্দির রয়েছে ভগবান জি, গেস্ট হাউস। আমরা সাসারাম দোকান থেকে পনির পকোড়া প্যাক করে নিলাম, এক প্লেট ছিল, সব খাওয়া হয়ে গেছে, এখন তিনটেই বাকি আছে মাত্র। তো দারুণ টেস্ট, তাই তো? দারুণ খেতে। দুই সাইডে সব ফুলকপি বাঁধাকপি চাষ হচ্ছে। এই আমরা বিহারের সেই বিখ্যাত সোন নদী ওটা ক্রস করছি, তবে জল খুবই কম। মাঝখানে পুরোই বালি, আর বালির উপরে ক্যাকটাস টাইপের কিছু উঠে গেছে। আমাদের পশ্চিমবঙ্গের দামোদরের সাথে তুলনা করা হয়, মানে পশ্চিমবঙ্গে যেমন দামোদরকে দুঃখের নদী বলা হয়, বন্যায় ভাসিয়ে দেয় সমস্ত, বিহারেও তাই। বিহারে যখন এই নদীতে ড্যাম্পের জল ছাড়ে তখন এই নদীতে পুরো দুপাশে একদম সব ভাসিয়ে দেয়। ওদিকে লেফট সাইডে রেল লাইনে মালগাড়ি যাচ্ছে, বিশাল বড় ব্রিজ, এখন আমরা আমরাই বিহারে ঔরঙ্গাবাদে ঢুকে গেছি। এখানে এই চৌমাথার মোড়ে হাইরোডের ধারে একটা খুব ভালো হোটেল দেখলাম, গার্গী হোটেল, হাইরোডের ধারে, এখানে নাইট স্টে করা যাবে। আমরা ঔরঙ্গাবাদ ছেড়ে এগিয়ে যাচ্ছি, লেফট সাইডে দুটো খুব সুন্দর মন্দির রয়েছে। এরপরে আমরা ঝাড়খণ্ড স্টেটে ঢুকবো, সামনেই চৌপারণ জঙ্গল পড়বে, জঙ্গলটাও খুব সুন্দর। মদনপুর ক্রস করছি, রাইট সাইডে মদনপুর থানা গেল, এখানে ডিভাইন পাবলিক স্কুল। ঔরঙ্গাবাদ ছাড়িয়ে এসছে অনেকক্ষণ আগেই, এরপরে আসবে চৌপারণ, তারপরে আমরা বারহিতে ঢুকে যাবো। এটা কি চিড়িয়া মোড়? এখন টাইম হয়েছে কটা, 11:48। আমাদের এখান থেকে এখনো বাড়ি দেখাচ্ছে প্রায় 485 কিলোমিটার, টাইম লাগবে এখনো 10.5 ঘন্টা গুগল ম্যাপ অনুযায়ী, ওটাই আমাদের আরও 1.5-2 ঘন্টা বেশি লাগবে। ডানকুনি থেকে পুরো রাস্তায় তো ডাইভার্সন, এদিকে দুর্গাপুর পর্যন্ত প্রায়, আর এদিকে ডান দিকে খুব সুন্দর ছোট ছোট টিলা দেখা যাচ্ছে। আমরা যে ঝাড়খণ্ডে ঢুকবো আর একটু পরেই, ডান দিক বা দিক দুদিকে 4 নম্বর টোল প্লাজা দেখা যাচ্ছে, ওয়েলকাম টু সাকওয়ালা টোল প্লাজা। ভাইসাব, ঝাড়খণ্ড কে এন্ট্রি কাট লিয়া না অভি তক বিহার মে হ্যায়? অভি বিহার মে হ্যায়। ও ঝাড়খণ্ড কিতনা দূর হ্যায়? 22 কিলোমিটার। আর ইয়ে কা সাকালা নাম হ্যায় এই জায়গা কা? সাকালা টোল। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, রাইট সাইড লেফট সাইড থেকে সাইকেল বাইক নিয়ে চলে আসছে, অটো টোটো, কেউ কিছু দেখছে না, ন্যাশনাল হাইওয়ে হু করে সব চলে আসছে। বোধগয়া, গয়া, রাজগীর সবকটাই লেফটটা, লেফট সাইডে চলে যাচ্ছে গয়া আর বোধগয়া,
আর রাইট সাইডে একটু আগে দেখলাম ওখানে রাঁচি। আর এবারে আমরা ফাগু রিভারের উপর দিয়ে যাচ্ছি। ফাগু রিভারের উপরে যে ব্রিজ, এতেও কোনো জল নেই। আর যতদূর মনে হয় ফাগু রিভার থেকে বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার সীমানা। বন্ধুরা যারা জানো কমেন্ট করে জানিও যে ঝাড়খণ্ড আর বিহারের সীমানাটা কোথা থেকে আলাদা হচ্ছে। এখান থেকে ঝাড়খণ্ড বর্ডার আলাদা হচ্ছে। এই মুহূর্তে রয়েছি ঝাড়খণ্ডের চৌপারণ জঙ্গলের মধ্যে। এখানে হাই রোডের ধারে প্রচুর গরু রয়েছে, খুব রিস্কের ব্যাপার আছে, হঠাৎ যে কোনো সময় বেরিয়ে আসতে হবে, সাবধানে চালাতে হবে। রাস্তাটা সম্পর্কে অনেকেই মন্তব্য করেন যে এটা রাতের বেলায় সেফ নয়, যেন দিনে দিনে যাওয়াই ভালো। মানে যেহেতু একটা জঙ্গল এরিয়া, রাতের দিকটা অনেকে ওটা সেফ মনে করে। আমাদের যে মিশন কাশ্মীর ট্যুর আমরা শুরু করেছিলাম কলকাতা থেকে কাশ্মীর, সেই জার্নি আমরা সফল করে আজকে একদম বাড়ি ফিরছি, ঘরে ফেরার পথে। আর যতই ঘুরতে যাওয়া হোক না কেন, ঘরে কোথাও একটা টান থাকে আলাদা। এই ট্যুর শেষ না হতেই হতেই আবার আর একটা ট্যুরের পরিকল্পনা আমাদের শুরু হয়ে যাবে। তো আমাদের আগের পর্বের যে ভিডিওগুলো রয়েছে ওগুলো যারা দেখনি সেগুলো দেখে নেবে, তাহলে পুরো কাশ্মীর ট্যুরটা দেখতে পাবে এবং রাস্তার ইনফরমেশান পাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। তো আমরা ফাল্গু রিভার ক্রস করলাম, এর আগে যেটা ছিল সেটা ফাগু। এখানে চৌপারণে অনেক হোটেল রয়েছে। কলকাতা যায়ঙ্গে কলকাতা উধার সাইনবোর্ড মে ভি লিখা রাহা কলকাতা ও অলগ হ্যাঁ ইহি বলা হ্যাঁ বাজার হতে যাতা হ্যায় বাজার বড়ি হতে যাতা হ্যায় না সে ওই বাইপাস হ্যায় ও এ বাইপাস হ্যায় আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ যাও তারপরে আমরা সামনেই একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নেব। এটা হচ্ছে বারহি বাইপাস, যেখান থেকে ওয়েস্ট বেঙ্গল কেতনা দূর হোক ওয়েস্ট বেঙ্গল বর্ডার ইয়াসে দেড়শো। এই আমরা পরিবার ফুয়েলস বরহি বাইপাস, এখান থেকে পেট্রোল ভরে নিলাম। এই এদের হোটেল পরিবার, এদের হোটেল রয়েছে থাকার গেস্ট হাউস, এটা একটা ভালো প্লাস পয়েন্ট। আমাদের গোল্ডির পুরো লাঞ্চ করিয়ে নিয়েছি, আশা করি এতে কলকাতা অবধি যাওয়া যাবে, আর এখানে তেলের দামও কম। আমরা এই হোটেল পরিবার এখানে চলে এলাম, এখানে একটু লাঞ্চ করে নেব। এখানটা ছায়াও আছে ভালো। আমরা এই মুহূর্তে রয়েছি হোটেল শ্রী পরিবার, এটা বারহির মধ্যে পড়ছে, একদম এই NH-19 ধারেই। এখানে এখানে আমাদের গাড়িকে ছায়াতে পার্ক করে দিয়েছি। এদের এখানে এই ফেসিলিটিগুলো রয়েছে সবই। তো চলুন, এদের থাকার হোটেল রয়েছে, হোটেল শ্রী পরিবারের এটা রিসেপশন কাউন্টার। দাদার নামটা একটু বলুন। প্রশান্ত দাস। আমাদের বাঙালি, সব থেকে ভালো হয়েছে এটাই
যে বারহিতে এসে এরকম বাঙালি দাদা, আপনি ম্যানেজার এখানকে, তাই তো? ম্যানেজারকে পেয়েছি। বুকিং সিস্টেমটা কি আছে? আমাদের রুমস রয়েছে, 20টা মতো রুম রয়েছে। আচ্ছা, আপনি একদিন আগে ফোন করলেও আমি রুম পেয়ে যাবেন। রুম পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ। আর এমনি স্টার্টিং রেঞ্জ কি রকম আছে? স্টার্টিং রেঞ্জ আমার 1500 টাকা থেকে রুম স্টার্টিং হচ্ছে স্যার। ওগুলো কি সিঙ্গেল? হ্যাঁ হ্যাঁ। আর ডাবল বেডরুম? ডাবল বেডরুমে আমার 2500 টাকা। 2500 টাকা। সবই এসি? সব এসি, সব এসি। আচ্ছা, আর একটা রুম আছে যেটা আমার কাছে ডর্মিটরি। আচ্ছা, 8 জন মতন থাকতে পারবে। আচ্ছা, সেটার চার্জেস 5000 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা। আর আপনাদের তো ওদিকে দেখলাম কমিউনিটি হলও রয়েছে, মানে বিয়ে বাড়ি টি বাড়ি সব আছে আমাদের। বাহ, ব্যাংকোয়েট হল, লন সবই রয়েছে আমাদের। বাহ, ঠিক আছে, আমি আপনাদের একটা কার্ড নিয়ে নিচ্ছি, আমি আমার ইউটিউব চ্যানেলে নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, এই নাম্বারে ফোন করলেই হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ দাদা। আর দাদা আমাদের টালিগঞ্জেরই কলকাতার, খুব ভালো লাগলো। লাঞ্চের মেনু চলে এসছে, সার্ভ করা হচ্ছে। এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা। হ্যাঁ, আপ প্লেট রুটি না? হ্যাঁ, আর বাটার রুটি, আর আমাদের প্লেন রুটি অর্ডার রয়েছে। দেখি খেয়ে দেয় কেমন টেস্ট। ডাল মাখানিতে বলছো ছক্কা একদম দারুন, রুটিটাও খুব নরম, তন্দুরি রুটি দারুন। মানে এটা হচ্ছে বিনা বাটারের প্লেন তন্দুরি রুটি, এটা এটা দারুণ নরম। ওইগুলো বাটার দেয় আমারটা প্লেন। আমরা এখানে বারহিতে এই ফার্স্ট টাইম খাচ্ছি, শ্রী পরিবার হোটেলে রেস্টুরেন্ট, তাদের খাওয়া দাওয়ার ভালো, তো আপনাদেরকে রেকমেন্ডেড করছি। লাঞ্চ হয়ে গেছে, এবার আবার একটু চা অর্ডার দিয়েছি, দারুণ চা। চাটা খাচ্ছি একটু যাতে ঘুম না পায়, কারণ এই দুপুরে ভরপেট খাওয়ার পরে একটু ড্রাইভিং করতে গিয়ে ঘুম পায়। দারুণ টেস্ট, মানে এত ভালো চা। চা কেন, সবকটা সবকটা মেনুই তন্দুরি রুটি এত নরম, আমরা এই ফার্স্ট টাইম খেলাম। মানে বাটার ছাড়া, উইদাউট বাটারে তন্দুরি রুটি এত নরম, এত নরম, দারুণ। আমরা এই বারহিতে শ্রী পরিবার যে হোটেল, ওই হোটেলের একটু রিভিউ নিতে এসেছি আমরা। ডাবল বেডরুম, এসি রয়েছে, বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, ঝা চকচকে, একদম নিউ বিল্ডিং। তো এটা কত করে দাদা? 2500। আচ্ছা, ডিসকাউন্ট দিয়ে 2200। মানে ওই তিনজন থাকলে একই তো? না না, এটাও ডাবল বেডরুম তো। আরো অনেক বেশি লন রয়েছে, ব্যালকনি দারুন, বিশাল বড়। সবাই এখানে অ্যাডভেঞ্চার জিনিসও রয়েছে সমস্ত। সিঙ্গেল রুম, ওই একজন থাকার জন্য। রাস্তার সিঙ্গেল রুম গুলো ডিসকাউন্ট দিয়ে, এমনি 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে 1250। বাইপাসে উঠে পড়লাম বারহি, শ্রী পরিবার থেকে লাঞ্চ করে।
এখন বাজে প্রায় 4টে। লম্বা রেস্ট হয়ে গেল প্রায় 1 ঘন্টার বেশি। এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের এখনো 314 কিলোমিটার, 7 ঘন্টা 35 মিনিট মতো লাগবে। এরপরে পরপর আসবে, আমরা এটা হাজারিবাগে রয়েছি, এরপরে আসবে ধানবাদ, তারপরে ধানবাদের পর আমরা ঝাড়খণ্ড বর্ডার ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। ওয়েস্ট বেঙ্গলে আমাদের মানে আসানসোল পড়বে, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, বর্ধমান, পরপর আমরা তারপরে একদম কলকাতা বাড়ির দিকে এগোব। এখান থেকে আবার ডাইভার্সন শুরু হয়ে গেছে অলরেডি। এই লেফট সাইডে রয়েছে হোটেল কোয়ালিটি ইন, তাই তো? আমরা যেদিন কাশ্মীর যাচ্ছিলাম, সেদিন এখানে হোটেলে স্টে করেছিলাম। এই রাইট সাইডে একটা লরি কি অবস্থা, কিভাবে পড়ে রয়েছে, পুরো উল্টিয়ে পাল্টি খেয়ে গেছে। এই হাই রোডে সত্যি খুব সাবধানে কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। যদি কখনো একটু ঝিমনি ভাব আসে, রাস্তায় দাঁড়িয়ে হাই রোডের পাশে সাইড করে একটু নিচে নেমে পায়চারি করে নিন বা ঘুমিয়ে নিন, দরকার হলে রেস্ট একটা ছোট ন্যাপ নিয়ে নিন। আমি যেটা করি, আমার মাঝে মাঝেই ঘুম পাচ্ছে, সাইড করে একটু ছায়াতে দাঁড়িয়ে একটা 10-15 মিনিটের ন্যাপ নিয়ে নিচ্ছে, তাহলে আবার অনেকটা যাওয়া যাচ্ছে আর কি। রেইনবো স্কুল বারহি, এই ঝাড়খণ্ডের এই জায়গাটা খুব সুন্দর। রাস্তার দুপাশে দারুণ পরিবেশ, ডান দিকে ছোট ছোট টিলা রয়েছে, আর রাস্তারও কার এত সুন্দর। যারা ড্রাইভিং করতে ভালোবাসে তাদের জন্য এরকম রাস্তা সত্যি অসাধারণ। আমরা এই মুহূর্তে রয়েছি NH-19, যেটার পুরনো নাম NH-2 গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড। আর আমরা হাজারিবাগ ডিস্ট্রিক্টের বারহি থেকে লাঞ্চ করে ওয়েস্ট বেঙ্গলের দিকে যাচ্ছি ঘরে ফেরার পথে। আর আমাদের এখানে ওভারটেক করার নিয়ম হচ্ছে রাইট সাইডের লেন, কিন্তু আমাদের সব ট্রাক বা লরির ড্রাইভারগুলো রাইট সাইড দখল করে বসে আছে, এই জন্য আমাদের এই রং সাইড দিয়েই ওভারটেক করতে হচ্ছে। এই আমাদের NH-19, বিকেলবেলা সব যাচ্ছে, এনারাই পুরো রাস্তা দখল করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল হাই রোড, হাজারিবাগ 52, ধানবাদ 85। এখন টাইম হয়ে গেছে বিকেল 5টা, প্রায় সন্ধে সন্ধে হতে চললো। আর এদিকে ওয়েদারও পুরো কুয়াশা কুয়াশা একটা ভাব চলে এসছে। আর আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের বাড়ি থেকে প্রায় 266 কিলোমিটার, গুগল ম্যাপ দেখাচ্ছে 6 ঘন্টা 25 মিনিট লাগবে, রাত 11:48। আর এখান থেকে কিন্তু NH-19 দারুণ রাস্তা। ঝাড়খণ্ডে মাঝে মাঝে ডাইভার্সন, কিন্তু আবার মাঝে মাঝে খুব ভালো রাস্তা, অনেকটাই কাজ এগিয়ে গেছে। দুমরি, তোপচাঁচি, ধানবাদ, আসানসোল 125, হাজারিবাগ ডিস্ট্রিক্ট ক্রস করছে, টোল প্লাজা চলে এলো একটা, সেই মুরগির লড়াই মনে হয় নাকি। জামতারা, এই জামতারা, সেই জামতারা হচ্ছে গ্যাং, সেই অনলাইনে সব বেশি ওই হ্যাকার্স জামতারা। দুমরি গিরিডি ধানবাদ 54, থেকে ধানবাদ দেখাচ্ছে 47, আসানসোল 102, রানীগঞ্জ 119, দুর্গাপুর 143, বর্ধমান 211, কলকাতা 311। বাহ, এই কলকাতা নামটা দেখেই আমাদের খুব ভালো লাগে যে বাড়ি ফেরার পথে এসে গেছি প্রায়। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, প্লিজ ফলো দ্য ট্রাফিক রুলস। লেফট সাইড হচ্ছে তোপচাঁচি, তাই তো?
সোজা ধানবাদ। এই আমরা ঝাড়খণ্ড ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি আমাদের নিজেদের রাজ্যে। আসানসোল সিটিকে ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি, পরে আসবে রানীগঞ্জ, তারপর দুর্গাপুর, তারপরে বর্ধমান। বর্ধমানের পর আমরা শক্তিগড় ল্যাংচা হাবে একটু দাঁড়াবো। এখান থেকে দেখাচ্ছে রানীগঞ্জ 15 কিলোমিটার, দুর্গাপুর 34, রাইট সাইডে আসানসোল আর NH2, খড়গপুর 180, কলকাতা 203, দুর্গাপুর টাউন লেফট সাইডে 2 কিলোমিটার, কলকাতা 183, বর্ধমান 73। দেখো তোমার ফেভারিট দার্জিলিং 530 কিলোমিটার, বর্ধমান 62। চলে যাও লেফট সাইডে, দার্জিলিং পৌঁছে যাবো। একবার দুর্গাপুর টোল প্লাজা, এটা আমাদের ডিনার হয়ে গেল গুরুদেব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, জায়গার নাম হচ্ছে বুদবুদ। আর এখান থেকে আমরা যাব বর্ধমান, তারপরে শক্তিগড়, তারপরে আমাদের বাড়ি। NH19 আবার উঠে পড়লাম, প্রচুর ডাইভার্সন এখান থেকে, ওই জন্য প্রচুর টাইম লেগে যাচ্ছে। এখন বাজে 11:26, এখানে আমরা একটু বেশিক্ষণ রেস্ট নিয়ে নিলাম। আসলে সেই বারাণসী থেকে বেরিয়েছি আমরা কলকাতার উদ্দেশ্যে, প্রায় 652 কিলোমিটার, যার জন্য একটু টায়ার্ড হয়ে গেছিলাম, একটু রেস্ট নিলাম, ডিনারও করে নিলাম এখানে আমরা। আমরা এখন এই বর্ধমান টাউন দিয়ে যাচ্ছি, সোজা কলকাতা দেখাচ্ছে। লেফট সাইডে বর্ধমান স্টেশন, আমরা জিটি রোডটা নিয়ে নিয়েছি, কেন কি দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা প্রচুর জ্যাম, লরির জ্যাম, তো আমরা জিটি রোড নিয়ে নিলাম। রাত্রেবেলা পুরো ফাঁকা আছে, পুরো বর্ধমান টাউন দিয়ে যাচ্ছি। এখান থেকে সোজা একদম শক্তিগড় হয়ে, পান্ডুয়া হয়ে ব্যান্ডেল, আমাদের আজকের ডেস্টিনেশন ব্যান্ডেল। আমরা ব্যান্ডেলে পৌঁছাবো, যার জন্য এই রোডটাই ভালো হলো। একজন পুলিশ সাহেবকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ এটাই রাত্রিবেলা ফাঁকা থাকবে। ফ্রেন্ডস, আমরা এই আদি ল্যাংচা ভবন শক্তিগড়, এই আমরা শক্তিগড় পূর্ব বর্ধমান, এখানে এসে দাঁড়ালাম। এখান থেকে শক্তিগড়ের উপর দিয়ে যাবো, আর ল্যাংচা হবে না, এত হতে পারে না। এখান থেকে ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা নিয়ে একদম বাড়ি ফিরবো। ছানার কেক, মাখা সন্দেশ, সীতাভোগ, মিহিদানা, এগুলো 10 টাকার আছে। দুটোই খোয়া খিরদি ঘিয়ের, এটা 20 টাকার আছে। আদি ল্যাংচা ভবন থেকে সব কেনা হয়ে গেছে, সব রকম জিনিস, ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা সমস্ত নিয়ে এবার আমরা আবার বাড়ির পথে ফিরছি। আর আপনারা এটাই বললেন সব থেকে পুরনো দোকান, তাই তো? আদি ল্যাংচা ভবন জিটি রোডের উপর, মানে বাকি ওখানে অনেক নাম আছে, ওগুলো পরে হয়েছে। আপনার নামটা কি? সাহেব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা ল্যাংচা, আদি ল্যাংচা ভবন থেকে কিনে নিলাম, নিয়ে এবার জার্নি আবার স্টার্ট করছি।